হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। তো তো কালকে যে মেলাটাতে গেছিলাম, আজকে আবার সেই মেলাটাতে যাব, তো সেই জন্য রেডি হয়ে গেছি। এবারে আমরা বেরিয়ে পড়ব। তো চলো দেখা যাক কী করি না করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমরা এখন যাচ্ছি রাস্তার মধ্য দিয়ে, আর জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, দেখো তোমরা আওয়াজ পাবে হয়তো। তো চলো গিয়ে এবারে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। প্রত্যেকটি জেলায় জেলায় হচ্ছে রাজ্যে রাজ্যে কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন, ভাগ্য খারাপ হলে ভাগ্য ভালো হবে। যেমন আপনারা অপরাধ দেবেন না, আপনাদের বাঁকুড়াতে জ্যোতিষী আছে কিনা জানি না, জ্যোতিষ আচ্ছা অপরাধ দেবেন না যারা আছেন। দেখবেন যখন আপনার সময় খারাপ যায়, যখন আপনার কোথায় যান, জ্যোতিষ এই কাজ বাবা কি বলতে হবে, 10,000 টাকা কৃষ্ণ লাগবে, 1,000 টাকাও হাতে নাই, 10,000 টাকা তারপর অবস্থা খারাপ। কিছু মনে করবেন না, মহাপ্রভু বললেন যার হাতে রাখা খারাপ তাকে 10,000 টাকার কৃষ্ণ করার দরকার নাই, নামে তালি দাও, রাখা গুলো সব সৌভাগ্য দেখা। তাহলে কি আপনি জ্যোতিষের কাছে যাবেন না? নিশ্চয়ই যাবেন, সমাধান খুঁজতে যাবেন, কিন্তু হাতে ব্যাপারে বলি, হাতে ব্যাপারে তালি দেবেন, হাতে একটু ভাগ্য রাখা গুলো সব। মহাত্মা বলেন সবাই তো কীর্তন করতে পারে না, যারা কীর্তন করতে পারে না যদি তালি দেয় তবে তার লাভ আছে। কেন? চলতে চলতে গলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে গলা। আমরা কীর্তন করে অনেকে বলে প্রত্যেকদিন কীর্তন করছেন, গলা ধরে রাখা কি করে ধরবে? গাইতে গাইতে গলা, চলতে চলতে গলা, বলতে বলতে গলা। যেমন যে লোকটা বা যে মেয়েটা সারাদিন হরিনাম করে, সংসারের কাজ করে, সেটাকে ঘরে ঘরে হরিনাম করে, যে মেয়েটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ঝগড়া করে বেড়ে, ও দেখবেন ঘুমে ঘুরে মানুষ। আর দেখবেন আপনারা যে ছেলেটা প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার ছেলে দেখবেন কি ভোরবেলায় এমন গোল করে 1 লাখ মারবে না, 3-5 হাজার ভেঙে বসছে। এই জন্য অভ্যাস আপনি যেমন করবেন সেরকম আপনার হবে অভ্যাস। যেমন এটি যে আব্দুল কালাম বলেছেন, একটা বাবা 100টা শিক্ষকের সমান, আর একটা মায়ের কোল 100টা স্কুলের সমান। যদি মায়ের কোলটা ভালো হয় আর বাবার যদি চরিত্র ভালো হয়, পথ যদি ভালো সন্তান হয়ে যায়। এটা লক্ষ্য করুন, মায়েরা বিল্লমঙ্গলে যখন জন্ম হলো, হঠাৎ তার মায়ের বিল্লমঙ্গলে 4 বছর বয়স হলো, তার মায়ের হয়ে গেল যক্ষা রোগ। এক একটা টিম করে যক্ষা ফক করে আছে আর ঘোটা ঘোটা রক্ত হয়ে। একদিন বিল্লমঙ্গলের মা শুয়েছে, কঙ্কাল সাথে দেখা হয়ে গেছে, তখন তাকে চিকিৎসার ছিল না, যক্ষা রোগ। লক্ষ্য করুন বিল্লমঙ্গল ছুটে এলো, মা ভালোবাসে কেন? সেই গানে যক্ষা রোগ শোনাতে রোগ
আমি প্রতিদিন ছেড়ে চলে যাবো, সঙ্গে সঙ্গে ছেড়ে বললো, মা আমি তোমার সঙ্গে চুপ কর, তুই ছেড়ে যখন খেলা করতে গেল। 5 বছর বয়স হলো বিল্লমঙ্গলি, তার মা হঠাৎ রামকৃষ্ণদেবের পাশে যদি না থাকত, রামকৃষ্ণদেব কোনদিন পরমহংস হতে পারত না। একটা পুরুষ বড় হওয়ার পেছনে তিনজনের অবদান, যিনি গুরুদেব তার আশীর্বাদ, বাবা এবং মায়ের কৃপা আর স্ত্রী সহযোগিতা, এই তিনটি জিনিস কোন পুরুষের জীবনে থাকে একবারে বলতে হবে না, ও নিজের জীবন এজন্য প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, স্বামী যদি ভজন না করে আপনি পড়া, স্বামী যদি হরিনাম শুনতে যেতে চায় আপনি বলুন, স্বামী যদি কোনো গরিব মেয়ে বিয়ে হচ্ছে না 500 টাকা দিতে যাচ্ছে, হাতটা চেপে ধরবেন না বরং বাড়িয়ে দেবেন, তবে আপনি ভালো সন্তানের জন্ম দেন। কেন বড় মন যার সন্তান তার বলে সবাই লক্ষ্য করে আছে। বিদ্যাসাগরের মা, এইদিকে বিদ্যাসাগরের মা খালির মা নয়, তিনের মা নয়, সাগরের মা কেন হলো, এইদিকে বিদ্যাসাগর তার মায়ের যে একটা সাল এনেছিল, মা গায়ে নাই, জিজ্ঞেস করেছিল মা শালটা গায়ে নিলে না কেন, একটাই কারণ, কেন তারা প্রতিবেশী কত মা ঠান্ডায় থাকতে করে ভাবছি, যেদিন তুই তাদের দিনে চাদর আনবি সেদিন আমি শালটা কিছু মনে করবেন না, স্কুল কলেজে পড়ানো হচ্ছে বিদ্যাসাগর করো, রবীন্দ্রনাথ করো, পড়ানো হচ্ছে না মুখস্থ করো, শিখে নিয়েই নাম বা একবারও বলছে না বিদ্যাসাগরের মতো হবার চেষ্টা, একবারও বলছে না রবীন্দ্রনাথের মতো হবার চেষ্টা করো, একবারও বলছে না বিবেকানন্দের মতো হবার চেষ্টা করো। এখানে মায়েরা সন্তান ভালো জন্ম দিতে গিয়ে, কৃষ্ণভক্ত সন্তান জন্ম দিতে গিয়ে কীর্তন শুনবে, যত শুনবে তত লাভ, আর যদি না শুনেন আমি আবার আরেকজনের দিকে যাব, বুঝিয়ে দেবো মানুষ মরে গেলে স্বর্গে গেল নরকে গেল। ৫ বছর বয়স হবে তখন তিনি মা হারা হবে, তো বিধান কেউ খণ্ডন করতে পারে, বিধি তো বিধান আপনার কীর্তন শুনবেন, হাজারটা কথা শুনবেন, নিয়ে যাবেন বসে।
কথা বলে একটু স্মরণ করার চেষ্টা করবেন, এই দশটা কথা মনে থাকে যদি জীবনে ব্যবহার করতে পারেন আপনার জীবন সুন্দর হবে না আপনি খারাপ জিনিস শুনবেন সকাল নটায় উঠবেন কেন ওই খারাপ মনে মধ্যে আপনি ভক্তি কিন্তু শুনবেন ভগবানের নাম শুনতে শুনতে নাম বলতে বলতে শুনবেন আপনার ঘুমটা যদি এক ঘন্টা হয় ওই ঘুমটা পরিপূর্ণিত হবে। সেই জন্য আজ শেষ পর্যন্ত থাকতে পারলাম না, তো আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি, তো দেখতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ি ফিরে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখনও শেষ হয়নি, এখনও হচ্ছে, কিন্তু শরীরটা একটুখানি খারাপ লাগছে, আমার মাথাটা ব্যথা করছে, সেই জন্য আমরা ফিরে চলে এসেছি। তো আমি এখানে ভিডিওটাকে এন্ড করে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের মতো টাটা আর গুড নাইট।